প্রিয় দর্শক মণ্ডলী, দেশি গল্প অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি অনিল কাপুর। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি একালের প্রবীণ উদীয়মান এবং সম্ভাবনাময়ী সুপারস্টার মিস শাহনাজ নীলু। ন্যাচারালি আমরা আজকের শোতে জাতীয় এবং আন্তর্জাতিক গ্ল্যামার নিয়ে আলোচনা করব। আপনাদের কোনো মন্তব্য অথবা মতামত থাকলে আপনারা ফোন করতে পারেন 00420-69 নম্বরে। তবে দয়া করে মিস কল দেবেন না। ফোন করে শাহনাজ আন্টিমণির সাথে খারাপ আচরণ করবেন না, ওনার ফোন নাম্বার চাইবেন না এবং কোনো মতেই মিস কল দিয়ে ওনার ফোন নাম্বার আদায় করার চেষ্টা করবেন না। তবে আমরা আমাদের অনুষ্ঠানে চলে যাই। এক্সকিউজ মি আঙ্কেল, আমি যতদূর জানি আপনার নাম অনিল কাপুর নয়, আপনার আসল নামটা কি ঠিক মনে করতে পারছি না, তবে ডেফিনেটলি নয় অনিল কাপুর। আন্টিমণি, আসলে আপনি শুধু সুন্দরী নয়, আপনি বুদ্ধিমতীও বটে। আসলে গত কয়েকটা প্রোগ্রামের পরে আমার নামে এত কঠিন সমালোচনা হয়েছে যে আমি একটা ছদ্ম নাম নিতে বাধ্য হয়েছি। তো এখন যদি সমালোচনা হয় তাহলে আমার নামে হবে না, অনিল কাপুরের নামেই হবে। তো আমরা যখন এই সমালোচনার বিষয়ে আছি তখন আপনাকে আমার প্রথম প্রশ্ন করি, একজন স্টার হিসেবে তো নিশ্চয়ই আপনার অনেক ধরনের সমালোচনা ফেস করতে হয়, এটাকে আপনি ফেস করেন কিভাবে? সত্যি কথা বলতে কি, আমি আজ অবধি কোনো সমালোচনার সম্মুখীন হইনি। একদমই না? জি না। কোনো পত্রপত্রিকা আপনাকে কখনো সমালোচনা করেনি? কি যে বলেন আঙ্কেল, আমাদের সাংবাদিক ভাইরা, বিশেষ করে আমাদের বিনোদন জগতের সাংবাদিক ভাইরা এত নাইস, ও মাই গড, কি বলবো, ওরা একদম আমার সাথে এত কোঅপারেটিভ করে। জি আন্টিমণি, আমরা আরও শুনবো, কিন্তু ইতিমধ্যেই আমাদের প্রথম ফোন কল চলে এসছে, আমরা ফোনটা ধরি। দর্শক, আপনি আপনার নাম বলে আপনার প্রশ্ন করুন। জি, আমি মুন্না, নাখালপাড়া থেকে। একটু শাহনাজ আপুকে প্রশ্ন করতে চাই। জি করুন। আপু, আপনার বোনের টেলিফোন নাম্বারটা কি পাওয়া যাবে? ভাইয়া, আমি কিন্তু শোয়ের শুরুতেই বলেছিলাম যে ফোন নাম্বার চাওয়ার জন্য প্রশ্ন করবেন না। আপনি তো বলেছিলেন শাহনাজ আপুর ফোন নাম্বার না চাইতে। জি আপু, যেটা বলছিলেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আসলে আমরা মেকআপ রুমের বাইরে কোনো সমালোচনাই করি না। মেকআপ রুমে শুধু যারা উপস্থিত থাকেন তাদেরকে নিয়ে আমরা সমালোচনা করি না, তাছাড়া বাইরে যারা থাকেন তাদেরকে নিয়ে সমালোচনা করি। আমরা আসলে একজন আরেকজনকে খুব পছন্দ করি, খুব নাইস, আমরা ওদের জন্য খুব ফিল করি। এই জন্যেই আপনি কখনো কোনো সমালোচনার সম্মুখীন হয়নি? জি আঙ্কেল। তো আন্টিমণি, আমাকে নিয়ে যে কঠিন কথা বলল শরীয়তপুর বিনোদন বিচিত্রা। আঙ্কেল, আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনি কিছু মাইন্ড না করেন। কিছু বলেন আন্টিমণি। শুনেন, আপনি যদি চেহারাটাকে একটু সুন্দর করতে পারেন তাহলে কিন্তু আপনি একদম সমালোচনার সম্মুখীন হবেন না। শুনেন, আপনি যদি একটু জিমে গিয়ে চেহারা যদি চোখা করতে পারেন, দেখবেন আপনার কেউ সমালোচনা করবে না। অবশ্যই, হ্যাঁ, জিমে তো জয়েন করা দরকারই। আন্টি, আসলে আমাদের এই শোতে একজন রেগুলার দর্শক হচ্ছে কি আমাদের সাবেক আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, উনি আবার আপনার খুব বড় ফ্যান এবং আপনি এই শোতে আসবেন শুনে উনি একটা বক্তব্য পাঠিয়েছেন। ঠিক আছে, তাহলে বক্তব্যটা শোনা যাক। বাংলা সিনেমা আমার খুব পছন্দ, সময় পেলেই হলে গিয়ে সিনেমা দেখি, বিশেষ করে সাপের, আইমিন নাগনাগিনীর ছবি আমার ভীষণ পছন্দ। তবে দুঃখের বিষয়, ইদানিং বাংলা সিনেমাগুলোতে দেখছি সাপের ব্যবহার কমে গেছে। গত সপ্তাহে একটা সিনেমা দেখেছি, সেই সিনেমার নায়িকাকে দেখে আমার কলিজা ফিদা হয়ে গেছে। তাকে দেখার পর থেকে আমি রাতে ঘুমাতে পারছি না। আমি তার সঙ্গে অন্তত একবার কথা বলতে চাই। দেশি গল্পের কাছে আমার আবেদন, আপনারা প্লিজ নায়িকাকে একটু খুঁজে দিন, তার বিরহে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। নায়িকার নাম আমার মনে নেই, তবে দৈর্ঘ্যে প্রস্থে তিনি সমান ছিলেন আর তার ঠোঁটে ছিল লাল লিপস্টিক। বড় একজন মানুষ আমাদের ফ্যান, আপনার ফ্যান। তবে আন্টিমণি, বুঝছে নায়িকার কথা বলছিলেন, ওনাকে আমরা কীভাবে খুঁজে পেতে পারি?
আসলে বুঝিটা বলছিলেন উনি কি যেন বলছিলেন ভুলে গেছি, হ্যাঁ উনি বলছিলেন যে নায়িকার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হওয়া উচিত। আসলে কি আঙ্কেল আমার সেই গুণটা নেই বলে আমি মানে সেরকম পপুলার হতে পারিনি। কী যে বলেন কী যে বলেন, কিন্তু তারপরেও বুঝ তো বলেছেন যে ওই নায়িকাকে না খুঁজে পেতে পারলে ওনার ঘুম হবে না, এটা তো খুব খারাপ হবে, আর আমরা তো সাধারণত একটা সমাধান দেওয়ার চেষ্টা করি, তো এই ব্যাপারে কি করা যায় বলুন তো? যেহেতু বসে ঘুম হয় না, উনি একটা নাইট গার্ডের চাকরি নিতে পারেন। উনি যদি চান আমি ওনাকে আমার এলাকায় নাইট গার্ডের চাকরির ব্যবস্থা করে দিতে পারি। প্রতিভা, রূপ এবং বিশালতা, এই তো হচ্ছে আমাদের সুপারস্টারের বৈশিষ্ট্য।